উল্টো রথের মেলা বসেছে, সেই মুহূর্তে বৃষ্টি নেমে গেছে। দেখো এই মাত্র সব মেলা গুটিয়ে বসলো, বৃষ্টি নেমে গেল। এখন সব প্লাস্টিক কভার দিয়ে ঢাকা দিতে হবে তাড়াতাড়িতে। সোজা রথের দিন বৃষ্টি আসেনি, আজকে বৃষ্টি চলে এসছে। এই মুহূর্তে মেলাটা বসছিল সবে, এই মুহূর্তে বৃষ্টি এলো। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, আরও বৃষ্টি হতে পারে। কী অবস্থা, সব মেলায় গুটিয়ে কাটিয়ে তাড়াতাড়ি ছুটে ছাটে চলে যাচ্ছে। কী জোর বৃষ্টি চলে এলো, প্রচণ্ড জোর বৃষ্টি চলে এসছে। বৃষ্টি থেমেছে, তারপর আবার রথের মেলা বসে গেছে। বলেইছিলাম আগের দিন শরৎকালের বৃষ্টি হচ্ছে, সেই শরৎকালেরই বৃষ্টি হচ্ছে। ওই পাশটা নীলে আকাশ হয়ে গেছে, আস্তে আস্তে আবার রোদ্দুর বেরিয়ে আসছে। আশা করি আজকেও প্রচুর ভিড় হবে এবং আজকে বেরোবো মেলাতে, মেলাটা দেখাবো তোমাদের। আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, রথ বেরিয়ে পড়েছে আজকে আগে আগে। আগের দিন প্রচণ্ড ভিড় ছিল, রথ বেরিয়েছে আজকে, দেখো আগে আগেই বেরিয়ে পড়েছে। ভালোভাবে দেখাতে পারছি দড়ি টড়ি টানাগুলো। এই রথটা আবার পড়ে যাবে, তখন প্রচণ্ড ভিড় হয়ে যাবে। ওয়েদারও ভালো হয়ে গেছে, রোদ্দুর উঠে গেছে। মেলায় বেরোচ্ছি, মৈত্রীর একটু মানে শরীর খারাপ। মৈত্রীর আজকে একদম মেলায় যাওয়ার ইচ্ছে নেই আগের দিনের মতো। তাড়াতাড়ি চলে আসবে আজকে, তাও চলো গিয়ে একদম তাড়াতাড়ি আসবো না, চল ভিডিও করে তবেই আসবো, তাই তো? আমরা এক্ষুনি বেরোচ্ছি মেলাতে, আর তখনই রথ চলে এসছে। আজকে অতটা ভিড় নেই, আগের দিন প্রচুর ভিড় ছিল সোজা রথের দিন। আগের দিনকে তোমাদের ওপর থেকে দেখিয়েছি, ওই যে আমাদের বাড়ি ওপর থেকে দেখিয়েছি, আজকে একদম মেলায় নেমে দেখাচ্ছি নিচে থেকে ভিড়টা কেমন দেখতে লাগে। পুরো জায়গাটাতেই প্রচুর ভিড়। রথের মেলা থেকে ফিরে এসেছি, আর আমি কিনতে গেছিলাম ওই সাইডে এগরোল,
তখন মা মৈত্রীতে এদিক ওদিক ঘুরেই বেড়াচ্ছে, এদিক ওদিক যা পাচ্ছে কিনছে করছে। মৈত্রী বলছিল যাওয়ার আগে যে আজকে ইচ্ছে নেই, যেই বেরোলো অমনি শুরু হয়ে গেল কেনাকাটি। আগের দিন মেলা থেকে এসে মৈত্রী এসি চালিয়ে ফেলেছিল, আজকে চালাইনি এসি। তবে আগের দিন ভিড় ছিল, আজকে অতটা ভিড় নেই, বৃষ্টি বৃষ্টি হয়েছে। আসলে তখন আমার দেরি হলো বেরোতে, আগেই বেরোতাম। আর ওই বাড়িতে মিস্ত্রি এসছে, কালকে দেখালাম আমাদের রান্নাঘরের কাজ অর্ধেক ফেলে চলে গেছি, মিস্ত্রি এসছে, ইলেকট্রিকের কাজ হচ্ছে, এখনো বাকি আছে, বেশ ঘন্টা খানেক লাগবে। হ্যাঁ, সে বললো মেলায় ঘুরে আসো, আমিও ঘুরে আসি। এবারে কি কিনলে? মার মহিষী মিলে দোকানে যা কিনছে তার থেকে দাঁড়িয়ে আছে বেশি। বাবা বাবা সকালে অনেক কিনে গেছে, এরকম ফুল এত তোমরা কিনেছ না ফুল? আমি এই এইগুলোর জন্য কেউ দাঁড়িয়ে দোকানে সময় নষ্ট করে? তোমাদেরই তোমরাই করো, এগুলো বাবা করে মাও করে, আর মৈত্রীও দেখছি সেই সেম সেম জিন আছে মৈত্রীর মধ্যে। এ আবার কি কত আছে এরকম আমাদের ও বাড়িতে, ড্রেসিং টেবিলে সাজানো আছে এরকম কত আছে ও বাড়িতে, ওটাই রেখে দেবো পাশে। এই জিনিস নেই কিনেছিলাম অনেকদিন আগে, এটা তন্দুরি মেকা এরকম টাইপের ছিল, বোধহয় কেনা হয়নি তখন তোমরা কেনা। দেখাতে হবে না, ছোট ছাকনি। এইগুলো কিনতে গিয়ে দোকানে এই 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 জিনিসগুলো কিনতে গিয়ে দোকানে এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে দাঁড়িয়ে। খুব সুন্দর টপ, এটা একটা আলু কাটা আর একটা লেবু। আর ওখানে অনেক কিছু রাখা, এই যে এইগুলো কিনেছে, এগুলো বাবা কিনে এনেছে রথের মেলা থেকে সকালে কিনেছে, এটাও এই দুটোও কিনেছে, এগুলো বাবা কিনে এনেছে এখন না সকালে এনেছে। এখানে জিলিপি তারপরে সব বলে ওইগুলোকে ঘুরকাটি ঘুরকাটি সব কেনা আছে, দু ধরনের জিলিপি চিনির গুড়ে, এখন খাচ্ছি না, এখন তো আইসক্রিম খেলাম, একটু পরে আমি খাবো এগরোল। আমরা ওপরে চলে এসেছি আর রথের মেলা ভিড়টাও একটু কমেছে, ঠিক আমরা এলাম তারপরে এই ভিড়টা কমে গেছে, এখন বেশ কিছুটা কমে গেছে, 9টা বেজে গেছে, 10:30 অবধি থাকে মেলাটা, তারপর উঠি যাবে। সমস্ত কিছু কেনাকাটি কিসব হলো দেখিয়ে নিলাম, এবারে ও বাড়ি যাবো, ও বাড়িতে ইলেকট্রিকের কাজ হবে, পুরোটা হয়ে গেলে ওইটাও দেখিয়ে দেবো তোমাদের এই ব্লগেতেই, একদম দুটো জিনিস একই জায়গায়। 2 hours later আমরা একটু আগে বাড়ি থেকে বাড়িতে এলাম, এখন বাজে 11:30 মতো, এক্ষুনি সবাই গেল ইলেকট্রিকের মিস্ত্রি কাজ করে সুইচবোর্ড গুলো লাগিয়ে দিয়ে গেল, একটা এখনো লাগানো হয়নি। বাবু অর্ধেকটা করেছে, আবার কালকে সকালেই এসে করবে, যেটা করেছে সেটা দারুণ দেখতে লাগছে, সুইচবোর্ডটা দেখাচ্ছি তোমাকে, একটাই সুইচবোর্ড আপাতত লেগেছে দেখাচ্ছি, দারুণ সুইচবোর্ডটা, আমার তো খুবই পছন্দ হয়েছে সুইচবোর্ডটা। এই সুইচবোর্ডটার একটা এমনই মাহাত্ম, সেটা হচ্ছে যে এইটা দেখো একদম প্লেন হয়ে আছে, এটা চালালে একটু এগিয়ে আছে, আর না হলে একদম প্লেন, মানে বন্ধ থাকলে কি হয় একটু এগিয়ে থাকে তো সামনের দিকে, সেরকম হয় না, একদম প্লেন, খালি চালালে ওপর দিকটা উঠে থাকবে। ওয়্যারিংয়ের কাজ না মোটামুটি হয়ে গেছে, এদিকটা হয়নি, এদিকের বোর্ডটা লেগে গেছে ওপরে, সে বোর্ডটার কাজটা কালকে সকালে সুব্রত কাকু আসবে, মানে ইলেকট্রিকের মিস্ত্রি এসে করে নেবে। রথের মেলা তোমাদের কেমন লাগলো জানিও, আর এটা লাস্ট, এবছরের লাস্ট উল্টো রথের মেলা, আবার দেখা হবে সামনে বছর রথের মেলায় তোমাদের সাথে, মানে তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাতে পারবো, এমনিতে তো দেখা হবে, কিন্তু রথের মেলা আবার সামনে বছর আসছে, বছর আবার হবে রথের মেলা। দি নেক্সট ডে, কাল রাতে তো পুরোপুরি কাজ শেষ হয়নি, আজকে কমপ্লিট করে দিয়েছে দেখতেই পাচ্ছ, এডিকেটটাও লাগিয়ে দিয়েছে, ওটাও সামনে থেকে দেখাচ্ছি, খুবই ভালো লাগছে। মোটামুটি আমাদের রান্নাঘরের ইলেকট্রিকের কাজগুলো শেষ হয়ে গেল, এখনো জানলা বসাবার কাজ বাকি আছে, তারপর এদিকে এই যে এই জায়গাটায় যেটা বলা হয়েছিল ক্যাবিনেট হবে সেটা বাকি আছে,
এই নিচের এই র‍্যাকগুলোর নিচের ক্যাবিনেট করতে হবে, ওগুলো বাকি আছে। মঙ্গলবার দিনকে ক্যাবিনেটের মিস্ত্রি আসবে, জানলা লাগাতে আসবে, সেদিনকে তোমাদেরকে দেখাবো। আগেই নিচে ছিল একটা বড় বোর্ড যেটা তোমরা দেখলে, এখন ওপরে করে দেওয়া হয়েছে। এটা এই কারণে করা হয়েছে সেফটির জন্য, কারণ এইখানটাতে গ্যাস থাকবে আর গ্যাসের ওপরেই জাস্ট সামনাসামনি সুইচ বোর্ড বা কিছু যদি স্পার্ক হয় সেই জন্য ওটাকে আরও উপরে তুলে দেওয়া হয়েছে প্রোটেকশনের জন্য আর কিছুই না। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকের আমাদের রথের মেলা কেমন লাগলো জানিও, আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, রান্নাঘরে আরও কাজ বাকি আছে সেগুলো নিয়ে ফিরে আসবো। আজকের জন্য আসছি, টাটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।